আমরা ক্রিকেট খেলা যখন দেখি সারা জাতি তাদের দিকে তাকিয়ে থাকে, তাদের পিছনে যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়, যদি তারা ক্রিকেট খেলতে যে যদি আত্মহুতি দেন, জেনে শুনে আত্মহুতি দেন, সেটাকে আমরা 100% ভালোভাবে মেনে নেব না। বিকজ আমি পার্টিকুলার ভাবে একটা নাম বলতে চাই, উনি লাস্ট খেলায় সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন, এর আগেও খেলা দেখা গেছে সুইপ করতে গেলে, রিভার্স সুইপ করতে গেলে এলবিডব্লিউ হয়েছেন। এই গতদিনের খেলায় যখন চরম একটা অবস্থা, সেই সময় উনি স্কুপ করতে গিয়েছিলেন এবং হারিয়েছে, এটা আমি দেখবো। আমি লাস্ট খেলা হারিয়েছে নিউজিল্যান্ডের সাথে। দেশের ফুটবল কেন সমর্থন কম পায়, তার ভাই সমর্থনের প্রয়োজন। এটা ভাই আমরা তো পুরো বিশেষজ্ঞ না, এটা বিশেষজ্ঞ না, সমর্থন পাবে সালাউদ্দিন ভাই। আমরা এটা সালাউদ্দিন ভাই ব্যাপারে আছে, তারা পাবে। আমরা যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপে গিয়েছে, সেখানে তাদের কাছে আমাদের অবশ্যই অনেক চাওয়া পাওয়া আছে। সেই হিসাবে আমরা মনে করি আত্মহুতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সবসময় সমাজের বিবেক, আমরা সেই ধারাবাহিকতায় মুজিব বর্ষে সম্প্রীতি এবং আমরা প্রস্তুত না, তারপর আমরা উইল বেটার নেক্সট টাইম, আমরা ভালো কাজ করব। এটা খুব ব্যাপার হচ্ছে সব বিনোদন করা, বিনোদন দেওয়া, তাই না? আপনারা পুলিশ ভাইয়ের আমাদের বলছে, আমাদের ভাই বলছে, আমরা রেডি হয়ে গেলাম। আমরা মূল বিষয় হচ্ছে বিনোদিত করা। আমরা ইয়াং ছেলেদেরকে, আমরা দেখুন যারা ইয়াং ছেলেরা খেলাধুলা করে, খেলাধুলার মধ্যে থাকলে অনেক অংশে মাদকতা চলে যাবে। আমরা আমরা চলচ্চিত্র সমিতির কাছে কৃতজ্ঞ, তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, আমাদের সঙ্গে আজকে ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমাদেরকে উৎসাহিত করেছেন। শুধু তাই না, যুব সমাজকে উৎসাহিত করেছেন, যারা মাদকের বিরুদ্ধে কাজ করে তাদেরকে উৎসাহিত করেছেন।